গ্রেসিস গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আমরা তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাস নিয়ে কথা বলবো এই কেমিস্ট্রি ক্লাসে আজকে আমরা দেখব হচ্ছে কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা তো আমি ঘনমাত্রা শেখানোর আগে আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে এটা শেখাতে চাচ্ছি ঠিক আছে ফার্স্ট অফ অল আমি এখানে প্রবলেমটা লিখে কোন সময় লিখব প্লিজ রাইট ডাউন 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ঘনমাত্রা কত আমরা কিন্তু সূত্র দিয়েও করতে পারি ডিরেক্ট বাট আমরা চাচ্ছি এই ম্যাথটা একটু বুঝতে আসলে কিভাবে আসছে হ্যাঁ রাইট তো 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত তো প্রথমে আমি দেখি কত পার্সেন্ট কত পার্সেন্ট 2.5% যদি 2.5% হয় 2.5 তো আমরা বুঝবো কতটুকু 2.5% মানে কি 100 পার্সেন্ট মানে কি 100 এর মধ্যে কতটুকু আছে 2.5 ভালো করে বুঝতে হবে কিন্তু এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ড্রাইভ করবো যে পার্সেন্ট মানে কি 100 এর মধ্যে আমি যদি বলি 1% তার মানে কি 2.5% মানে হচ্ছে আমরা বলবো যে 100 কি দিব এটা বলতে পারো যেহেতু এখানে দ্রবণ তাহলে আমরা জেনারেলি নিব কিসে মিলিলিটার তার মানে 100 মিলিলিটারে আমি সিম্পলি বলছি দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু 2.5 এটা আমরা জেনারেলি কিসে নিব এটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে গ্রাম গ্রাম রাইট 2.5 গ্রাম আমরা কি এটা বুঝতে পারছি জি স্যার ডিয়ার স্টুডেন্টস ভালো করে বুঝতে হবে আমরা পার্সেন্টেজ বলছি কত 100 তাই তো মিলিলিটার দ্রবণে আমার কতটুকু আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 2.5 গ্রাম ঠিক তো জি স্যার আমরা এবার লিখতে পারি তাহলে 1 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কি লিখব 2.5 গ্রাম বুঝতে পারছি জি স্যার আচ্ছা যদি আমরা ঘনমাত্রা বের করতে চাই সাধারণত আমরা বলেছিলাম যে আমরা 1 লিটার নিই প্রতি লিটারে কতটুকু আছে তাই তো প্রতি লিটার মানে হচ্ছে কত মিলিলিটার 1000 তার মানে 1000 মিলিলিটার সো আমরা এখানে লিখব অতএব 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কি লিখব 2.5% তাহলে আমরা কি সেখান থেকে গ্রামে বের করতে পারবো পার্সেন্ট থেকে আমরা কি গ্রামে বের করতে পারবো ব্যাকটা কি বলবো 100 থেকে 100 ভিতরে হচ্ছে কত 2.5 মানে এখানে দেখা থাকবে এখানে এক্স থাকবে এখানে এক্স লিখবো একে কত আর 100 তে বুঝতে পেরেছি আমরা এখন আমরা দেখব যে ঘনমাত্রাটা বের করার জন্য আমরা সাধারণত একটা প্যাটার্ন করতে পারি সেটা হচ্ছে যে প্রদত্ত ভর এটা একটা প্রদত্ত ভর এটাই তো আমার প্রদত্ত বল এটা ছিল পার্সেন্টেজ এটাকে আমরা করেছি কিছু গ্রামে তাহলে বেসিক্যালি লিখবো প্রদত্ত ভর বাই তার আণবিক ভর ঠিক আছে এখন প্রদত্ত ভর কত আছে এখানে 25 আণবিক ভর কত এই যে এইটা এই সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার আমরা কি বের করবো তাহলে কত লিখবো এখানে এখানে করলে কত আসবে হিসাব করলে আসবে 0.625 এটাকে আমরা লিখতে পারি মোল তাই না কারণ ঘনমাত্রার একক আমরা লিখতে পারি মোল মোল না